নতুন সকাল নতুন ভোরের উঠছে আলো নতুন করে মুভি, যেটা আর মানে খুব সুন্দর ছোটদের থেকে বড়দের খুব সুন্দর ট্রান্সফরমেশনটা দেখানো হয়েছে, আর এর সঙ্গে একটা মানে চাইল্ডহুড প্রেম যেটা সবার জীবনেই থাকে সেটাও খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, তার সঙ্গে নিজেদের একটা গ্র্যান্ড প্যারেন্টস বা মায়ের সঙ্গে একটা ছেলের সম্পর্ক সেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। থ্যাংক ইউ, প্লিজ কিপ দ্য এফোর্টস, কন্টিনিউ, হ্যাঁ, অল দ্য বেস্ট। খুব ভালো লেগেছে, ভালো হয়েছে, খুব ভালো, কন্টিনিউ দ্য এফোর্টস, খুব ভালো। একজনের জীবন যখন থেকে দেখতে পাই পর্দায় খুবই ভালো লাগে, খুব সুন্দর, খুব সুন্দর, একদম নেক্সট লেভেল। খুব ভালো এই সময়ে, যে সময় চলছে আমরা কেউ মেনে নিতে পারছি না, তো এই সময়তে শিশুদের একটা খুব বড় প্রেরণা, মা বাবারা যেটা চায় সবসময় শিশুরা করতে পারে না। খুবই ভালো লেগেছে, আমি নিজে দাবা খেলি, আমার দাবা এমনি পছন্দ, যার জন্য আমার খুব ভালো লেগেছে। আমি আমার ছেলেকেও বলবো আসতে, ওরা সবাই মিলে আসবে। এরকম বই যেন বারে বারে চোখের সামনে ভাসে। সুন্দর হয়েছে, ডিরেকশন খুব সুন্দর, ভালো লেগেছে। মানে সেই 84 সালে সেই কুনিকে আবার স্মরণ করিয়ে দিলেন, সুন্দর ছিল। এরকম ধরনের আবার করা উচিত বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মানে বাচ্চারা যাতে খেলার দিকে এরকম ইন্টারেস্ট করে থাকে।